প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস কিনেমের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো পাখি বাজিকার পাখির বাচ্চা কতদিন বয়স হলে তাদেরকে মা বাবা থেকে আলাদা করবেন এবং কতদিন বয়স হলে তাদেরকে হাঁড়ি থেকে নামিয়ে মালসায় দিবেন। এই বিষয়টি যারা নতুন তাদের জানা জরুরি, পুরাতন যারা তারা অবশ্যই জানেন। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন অথবা নাও দেখতে পারেন, দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাই আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আসলে যারা বাজিকার পাখি পালের নতুন অবস্থা তারা বুঝতে পারে না যে কতদিন বয়স হলে বাচ্চাকে মা বাবা থেকে আলাদা করবেন। তো এখানে কিছু স্টেপ আছে যে সব পাখির বাচ্চা কিন্তু আপনার গ্রোথ একরকম না, একইভাবে বড় হয় না। দেশের পাখির মা বাবার ব্লাড লাইন ভালো এবং তাদের ক্যালসিয়াম বেশি, তাদের বাচ্চারাও দ্রুত বড় হয় এবং বাচ্চা হওয়ার পরে বেশি বেশি করে 1 ফুট 6 ফুট খাওয়ালে পরে বাচ্চা দ্রুত বড় হয়। তা বাচ্চা তত দ্রুত বড় হবে তত কিন্তু বাচ্চা নিজে খাওয়া শিখবে, বাচ্চা তত ছোট থাকবে ধীরে ধীরে বড় হবে। ক্যালসিয়াম অভাবের কারণে কিন্তু এটা হয়, আবার খাবারের পুষ্টির অভাবে কিন্তু বাচ্চা ধীরে ধীরে বড় হয়। অর্থাৎ বাচ্চা তত দ্রুত বড় হবে সে নিজে খাওয়া শিখবে, আর ধীরে ধীরে বড় হলে তার খেতে সময় লাগবে, নিজে একা একা খেতে সময় লাগবে। অনেক সময় দেখবেন যে অনেকে দেখা যায় যে 20 দিনে বাচ্চা মনে হবে যে বাচ্চার বয়স 1 মাস বা 35 দিন 40 দিন হয়ে গেছে। তাদের গ্রোথ ভালো হয় এবং তারা নিজেরা খাওয়া শিখতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে 35 দিন বয়স হয়ে গেছে বা 40 দিনের কাছাকাছি, এখনও তারা নিজে খাওয়া শিখে নেয়। ওই বাচ্চাগুলো এখনও মা বাবার আশায় থাকে, মা বাবা তাদেরকে খাওয়ালে তারা খাবে। তো এই জন্য বাচ্চা হওয়ার পর অবশ্যই 1 ফুট 6 ফুট বেশি বেশি দিবেন, তাহলে বাচ্চা দ্রুত বড় হবে। আর বাচ্চা মূলত 20 থেকে 22 দিন হলে হাঁড়ি থেকে নামিয়ে মালসায় দিবেন। তো মালসায় দিবেন একটা মাঝারি সাইজের মালসায়। ওই মালসার ভিতরে আপনি কিছু শুধু কাউন দিয়ে রাখবেন, চিনা দিবেন না। কাউন যেহেতু ছোটো, পাখির বাচ্চা একা একা খেতে পারবে, দেখবেন ওইখানে 1 ঠুক 2 ঠুক করে দিবে, খাবে, ওইখান থেকে খাওয়া শিখবে, এর পাশাপাশি মা বাবা খাওয়া শেখাবে। এইভাবে যখন দেখবেন যে পাখির বয়স 28 থেকে 30 দিন হয়ে গেছে, পাখি নিজে খাওয়া শিখে যাবে, তখন আপনি চাইলে আপনার পাখির বাচ্চাকে ওই খাঁচা থেকে আলাদা খাঁচায় দিতে পারবেন। তবে তার আগে খেয়াল রাখবেন পাখি নিজে খায় কি না, খেতে পারে কি না। পাখি যদি দেখেন যে খাঁচারে এই মাথা থেকে উমাতে যাইতে পারে, পানি খাইতে পারে এবং কাউন খাইতে পারে, একটু ডানা দিয়ে ঝাপটাতে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, তাহলে বুঝবেন যে আপনার এই পাখি নিজে একা একা খেতে পারবে। আর যদি দেখেন যে না, এখনও সে মা বাবার আশে বসে থাকে, মা বাবা কখন খাবে, প্যারেন্টস কখন খাওয়াবে সে আশায় থাকে, নিজে খেতে পারে না, সেক্ষেত্রে আপনি কখনোই বাচ্চাকে আলাদা দিবেন না, তাহলে কিন্তু আপনার ওই বাচ্চা না খেয়ে মারা যেতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চা যদি দেখা যায় নিজে খাওয়া শিখে নেয়, 28 দিন 30 দিন হয়ে গেছে বা 32 দিন হয়ে গেছে, মা বাবার আশায় থাকে মা বাবা কখন খাওয়াবে, তো এই ক্ষেত্রে কিন্তু মা বাবা যদি ব্রিডিং মুডে আসে তাহলে কিন্তু বাচ্চার উপরে আক্রমণ করতে পারে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন বাচ্চাকে তত দ্রুত সম্ভব নিজে খাওয়ানো শেখানো, প্র্যাকটিস করানো। এই জন্যই আপনি হাঁড়ি থেকে নামিয়ে মালসায় দিবেন 22 থেকে 23 দিন বয়স হলে, তাহলে সে নিজে নিজে আস্তে আস্তে খাওয়া শিখবে না। আর হাঁড়ির ভিতরে মালসার ভিতরে কিছু কাউন দিয়ে রাখবেন। তো বিয়ে, আশা করি আপনার একটা মেসেজ পেয়ে গেছেন যে কীভাবে আপনার পাখির বাচ্চাকে আপনি কতদিন বয়সে মালসায় রাখবেন এবং তার মা বাবা থেকে আলাদা করবেন এই বিষয়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনার পাকাল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আশা করি তারাও উপকৃত হবে। আর পাখির বিভিন্ন সমস্যার ভিডিও আমার আছে, সেগুলো লিঙ্ক আমি এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে চাইলে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।